গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ কেউ পালিয়ে গেছেন, আর কেউ আছেন আত্মগোপনে, আবার কেউ কেউ পালিয়ে যাওয়ার সময় গ্রেফতারও হয়েছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি বর্তমানে ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। 16 আগস্ট ছিল আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন। ওই দিন জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। এছাড়া কারা নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সে বিষয়েও তদন্ত কর্মকর্তাদের কাছে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি, পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি, বরং প্রশ্ন করা হলে তিনি শুধু হেসেছেন। এর আগে গত 13 আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এখন তারা ডিবি হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। শতভাগ মসৃণ ব্রাস ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো, হানিফেল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায় গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রেফতার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীলনকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রেফতার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি জানান এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই, যদি কিছু থাকে তাহলে সেটা দাওয়াত দিয়ে জানানো হবে। এস আই রাজ, এটিএন নিউজ।